চ্যানেল গরম পড়তে না পড়তে স্কিনের সাথে সাথে আমাদের হেয়ার এরও হাজার একটা প্রবলেম শুরু হয়ে যায়, যেমন ইটি স্ক্যাল্প, চুল থেকে একটা বাজে স্মেল, তার সাথে হেয়ার ফল, ড্যান্ড্রফ আর ড্রাই হেয়ারের মতো প্রবলেম সে তো সারা বছরে আমাদের লেগে থাকে। তাই আমি আজ তোমাদের সাথে এমনই কিছু হ্যাক শেয়ার করতে যাচ্ছি যেগুলো রেগুলার ব্যবহার করলে তোমার চুলের হাজার একটা প্রবলেম জাস্ট উড়েন ছু হয়ে যাবে। সো চলো দেখে নিই হ্যাক্সগুলো কি। তার আগে অবশ্যই তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ নিচে দেওয়া লাইক সাবস্ক্রিপশনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে আসার নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে রেখো আমার এরকম ধরনের ভিডিও রোজ দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। হ্যাক্স নাম্বার ওয়ান, সপ্তাহে 2 থেকে 3 দিন হেয়ার অয়েলিং কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে। সেই ক্ষেত্রে একটা ক্লিন বোলে আমি নিচ্ছি 2 চামচ মতো নর্মাল কোকোনাট অয়েল, তাতে অ্যাড করব 1 চামচ অ্যালোভেরা জেল আর অল্প নিম পাউডার। দিয়ে এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে আমি খুব ভালো করে একসাথে মিক্স করে নেব। দিয়ে এবার এই হেয়ার অয়েলটা খুব ভালো করে আমার পুরো চুলে আর স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেব। এটা রেগুলার ইউজ করলে তোমার চুল থেকে বাজে একটা স্মেল আসা, তার সাথে তোমার স্ক্যাল্পের ড্যান্ড্রফ, ইচিংয়ের মতো প্রবলেম টোটালি গায়েব হয়ে যাবে। কারণ আমি এখানে ইউজ করেছি অ্যালোভেরা জেল, তার সাথে নিম পাউডার। তোমার চুলে যে কোনো ধরনের ইনফেকশন, ড্যান্ড্রফ, র্যাশেসের মতো প্রবলেম হেয়ার থেকে একদম গায়েব হয়ে যাবে আর তোমার হেয়ারটা থাকবে সফট, স্মুথ আর শাইনি। আমি এটাকে খুব ভালো করে আমার পুরো চুলে আর স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন তোমাকে ইউজ করতে হবে শ্যাম্পু করার আগের দিন রাত্রে। হ্যাক্স নাম্বার 2, শ্যাম্পু আমি এখানে ইউজ করছি ট্রেসিমি স্মুথ অ্যান্ড শাইন ভিটামিন অ্যান্ড সিল্ক প্রোটিন শ্যাম্পু। এটা আমি জলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দিয়ে আমার পুরো চুলে এটাকে আমি অ্যাপ্লাই করব। এটা খুব ভালো করে তুমি জলের মধ্যে ডিস্ট্রিবিউট করে নেবে, তারপর তোমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে। শ্যাম্পুটা যদি তুমি ডাইরেক্ট স্ক্যাল্পে অ্যাপ্লাই করো তাহলে তোমার চুলটা আরও বেশি ড্রাই হয়ে যাবে, তার সাথে ড্যান্ড্রফের মতো প্রবলেম আসতে পারে। তো এই সবসময় শ্যাম্পু করার আগে খুব ভালো করে জলের সাথে শ্যাম্পুটাকে ডিস্ট্রিবিউট করে নেবে। দিয়ে আমি এটাকে খুব ভালো করে আমার পুরো চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটাকে হালকাভাবে জেন্টালি আমি ম্যাসাজ করব আর স্ক্যাল্পে কখনোই নখ দিয়ে রব করবে না, হালকাভাবে জেন্টালি ফিঙ্গার টিপস দিয়ে পুরো স্ক্যাল্পটা ম্যাসাজ করবে। এতে খুব ভালোভাবে তোমার স্ক্যাল্পটা ক্লিন হয়ে আসবে। আর আমি এখানে ইউজ করেছি ট্রেসিমি স্মুথ অ্যান্ড শাইন ভিটামিন এইচ প্লাস সিল্ক প্রোটিন শ্যাম্পু। এটার মধ্যে আছে কেরাটিন, তার সাথে আছে সিল্ক প্রোটিন, যেটা আমাদের চুলটাকে সফট, স্মুথ অ্যান্ড শাইনি করে রাখতে হেল্প করবে। তাই আমি এই শ্যাম্পুটা এখন রেগুলার ইউজ করছি। আমি তোমাদেরকেও রেকমেন্ড করবো ট্রেসিমির এই স্মুথ অ্যান্ড শাইনি শ্যাম্পুটা ইউজ করার জন্য। এটা ইউজ করলে তোমাকে কন্ডিশনার ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না, এটা অ্যাপ্লাই করলেই তোমার চুলটা সফট, স্মুথ অ্যান্ড শাইনি হয়ে যাবে, একটা ন্যাচুরালি শাইন আসবে তোমার চুলের মধ্যে। সো আমার শ্যাম্পুটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আমি এটাকে খুব ভালো করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব আর সবসময় অনেকটা জল দিয়ে পুরো চুলটাকে খুব ভালো করে ওয়াশ করবে, যাতে একদমই কোনো ধরনের ফোম না থাকে। এতে তোমার চুলে ড্যান্ড্রফের মতো প্রবলেম আসতে পারে, হেয়ার ফলের মতো প্রবলেম আসতে পারে। তো খুব ভালো করে শ্যাম্পু করার পর অনেকটা জল দিয়ে পুরো চুলটা ওয়াশ করে নেবে। হ্যাক্স নাম্বার 3, শ্যাম্পু করার পর কন্ডিশনার অ্যাপ্লাই করা কতটা ইম্পর্টেন্ট তোমরা সেটা প্রত্যেকে জানো। কন্ডিশনার হলো আমাদের চুলের একটা প্রোটিন, যেটা আমাদের চুলটাকে সফট, শাইনি করে রাখতে হেল্প করে, এক্সট্রা নারিশমেন্ট যোগায়, তার সাথে আমাদের চুলের ময়েশ্চারাইজ লেভেলটাকে মেনটেন করে রাখতে হেল্প করে। তাই আমি এখানে ইউজ করছি ট্রেসিমি কেরাটিন স্মুথ কন্ডিশনার। এটার মধ্যে আছে কেরাটিন। তোমরা প্রত্যেকে জানো কেরাটিন আমাদের চুলের জন্য কতটা বেনিফিশিয়াল, আমাদের চুলটাকে কতটা সফট, স্মুথ অ্যান্ড শাইনি করতে হেল্প করে। তাই এই কন্ডিশনারটা আমি হাতের মধ্যে নেব। দিয়ে 2 হাতে খুব ভালো করে রব করে আমার পুরো চুলেটাকে অ্যাপ্লাই করে নেব। আর কন্ডিশনার কখনোই স্ক্যাল্পে অ্যাপ্লাই করবে না, সবসময় চুলের লেন্থে অ্যাপ্লাই করবে। দিয়ে আমি এটাকে খুব ভালো করে আমার পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করে নেব। আর তোমাদের বলছি স্ক্যাল্পে কখনোই কন্ডিশনার ইউজ করবে না, এতে ড্যান্ড্রফের মতো প্রবলেম আসতে পারে, হেয়ার ফলের মতো প্রবলেম আসতে পারে। তাই কন্ডিশনার সবসময় চুলের লেন্থে অ্যাপ্লাই করবে। আমি এটাকে খুব ভালো করে আমার পুরো চুলের লেন্থে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার মধ্যে আছে কেরাটিন। কেরাটিন আমাদের চুলটাকে সফট অ্যান্ড শাইনি করে রাখতে হেল্প করবে। সো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। দিয়ে আমি এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেবো। দিয়ে নর্মাল জল দিয়ে চুলটাকে খুব ভালো করে ওয়াশ করে নেব। হ্যাক্স নাম্বার 4,
যদি দেখো শ্যাম্পু করার পর তোমার চুলটা খুবই ড্রাই, ফ্রিজি, আনম্যানেজেবল হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার ঘরে থাকা অ্যালোভেরা জেলটা হাতে জাস্ট অল্প পরিমাণে নেবে, দিয়ে খুব ভালো করে রব করে তোমার চুলের লেন্থে অ্যাপ্লাই করে নেবে, দেন খুব ভালো করে কম করে নেবে। এতে তোমার চুলটা থাকবে সফট, স্মুথ, শাইনি, তার সাথে তোমার চুলের ড্রাইনেসের মতো প্রবলেমটা একদমই আসবে না। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর লাইক করো, তোমরা তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, আমি আসছি খুব তাড়াতাড়ি আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, গুড বাই।